তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম। সিনেমায় অভিনয়ের জন্য নির্ধারিত পারিশ্রমিকের টাকা পুরোটাই অগ্রিম নিয়ে এখন আর কাজ করছেন না ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান, এমনটাই দাবি করেছেন পরিচালক বদিউল আলম। এই নির্মাতার নতুন সিনেমা নীল দরিয়ায় অভিনয়ের কথা ছিল শাকিবের। গত 20 জুলাই থেকে ছিল শুটিং শিডিউল, এজন্য পারিশ্রমিক হিসেবে শুরুতেই 40 লাখ টাকা প্রদান করা হয় নায়ককে। কিন্তু প্রিয়তমা সিনেমা হিট হতেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন হলিউডের শীর্ষ এই তারকা। জানা গেছে, কয়েক মাস আগেও শাকিবের পারিশ্রমিক ছিল 35 থেকে 50 লাখ টাকার মধ্যে, কিন্তু প্রিয়তমা সিনেমা মুক্তির পর পারিশ্রমিক 1 কোটি টাকা চাইছেন তিনি, আর এ কারণেই আটকে যায় নীলদরিয়া সিনেমার শুটিং। এ ব্যাপারে দেশের একটি সংবাদ মাধ্যমকে বদিউল আলম বলেন, এখন শাকিব খানকে নিয়ে নীলদরিয়া সিনেমা করতে হলে 40 লাখ টাকার সাথে আরও 60 লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি, আর পারিশ্রমিক হিসেবে নেয়া 40 লাখ টাকা প্রযোজককে ফেরত দিয়েছেন সে। তিনি আরও বলেন, আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাইছেন না শাকিব খান, তাকে নিয়ে এখন কাজ করতে হলে কোটি টাকা দিতে হবে, কিন্তু আমরা তার সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল। এই পরিচালক আফসোস করে আরো বলেন, এখন নতুন কোনো ছবিতে চুক্তি করতে সে 1 কোটি বা 2 কোটি নিতে পারেন, সেটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি তাকে। এখন শাকিব আমাদের ছবির টিমের সঙ্গে এই দাবি করতে পারেন না, এটি তার নৈতিকতার মধ্যে পড়ে না, এটি অন্যায়। এছাড়া শাকিবের কাছে প্রশ্ন রেখে পরিচালক বদিউল আলম বলেন, যদি প্রিয়তমা হিট না হতো তাহলে কি তাকে দেয়া 40 লাখ থেকে 20 লাখ টাকা প্রযোজককে ফেরত দিতেন? পরিচালক বদিউল আলমের সঙ্গে জুটি হিসেবে শাকিব খান বেশ কিছু ছবি করেছেন যা ব্যাপক হিটও হয়েছে। তার মধ্যে প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি, ভালোবেসে মরতে পারি, একবার বলো ভালোবাসি, নাম্বার 1 শাকিব খান, বস নম্বর 1, মাই নেম ইজ খান, নিষ্পাপ মুন্না, ডন নম্বর 1, হিরো দ্য সুপারস্টার, রাজাবাবু সহ আরও অনেক। সব শেষ স্মৃতিচারণ করে বদিউল আলম বলেন, একসময় শাকিবের সঙ্গে অনেক ভালো ভালো ছবি করেছি, অনেকদিন পর একটা কাজ করতে চেয়েছিলাম কিন্তু তার কারণে সেটি হলো না, শাকিব খানের সঙ্গে আর কাজ করছি না, সমস্যা নাই, কারণ কারোর জন্য কেউ তো বসে থাকে না, নতুন ছেলে মেয়ে নিয়ে আরেকটি কাজ হাতে নিয়েছি, শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। ফাহিমা সরোয়ার সুফল, বাংলা ইনসাইডার।